সবাইকে ধন্যবাদ। আমি আবারও চলে এসেছি তোমাদের মধ্যে অনলাইন ক্লাস নিয়ে। আমি অনিমেষ রায়। আজকে যে সাবজেক্টটা পড়াবো সেটা সাবজেক্টের নাম হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সে টপিকটার নাম হচ্ছে ইনভেস্টিগেশন অ্যান্ড রিজার্ভার প্ল্যানিং। লাস্ট ক্লাস যদি আমরা তোমার কেউ করে থাকো তাহলে হয়তো দেখতে পাবে লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম হাইড্রোলজি নিয়ে। তো আজকে এটা একদম নতুন টপিক, নতুন চিন্তাভাবনা, তো চলো শুরু করা যাক। আচ্ছা, ইনভেস্টিগেশন মানে কি? ইনভেস্টিগেশন মানে হচ্ছে কোনো কিছু একটা খোঁজ করা, ঠিক আছে? সাপোজ দেখবে আমরা প্রায়ই খবর দেখলে দেখতে পাই যে হয়তো মানে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব এই ব্যক্তির উপর দেওয়া হয়েছে, এই ইনভেস্টিগেশনের দায়িত্ব এই ব্যক্তির উপর দেওয়া হয়েছে। দ্যাট মিন্স কি, মানে কোনো একটা নতুন জিনিস আমি স্টার্ট করব বা কোনো একটা কোনো কিছু করব, তার জন্য সেটা করতে গেলে আমার যে যে জিনিসগুলো দরকার সেইগুলো আমি ঠিকঠাকভাবে পাচ্ছি কি না সেটা খোঁজাটাই হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে এইখানে আমি ইনভেস্টিগেশন কার উপর করবো? একটা রিজার্ভার করব, রিজার্ভার প্ল্যানিং করছি। সে রিজার্ভার প্ল্যানিং করতে গেলে তার একটা রিজার্ভার বানাতে গেলে আমার কী কী লাগবে সেই ইনভেস্টিগেশনটা নিয়ে আমি আজকে জানবো, ঠিক আছে? তো ইনভেস্টিগেশন করতে গেলে প্রথমে কী করতে হবে আমাদের, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় একটা রিজার্ভার ইনভেস্টিগেশন করতে গেলে কী করতে হবে? প্রথমে না সার্ভে ফর কনস্ট্রাকশন অফ ইরিগেশন প্রজেক্ট। কারণ একটা ইরিগেশন প্রজেক্ট মানে রিজার্ভার একটা ওয়ান টাইপ অফ ইরিগেশন প্রজেক্ট। তাহলে এই ইরিগেশন প্রজেক্টটাকে আমাকে কোনো একটা জায়গায় আমি কনস্ট্রাক্ট করবো বা কোনো একটা জায়গায় বিল্ড আপ করবো, কোনো একটা জায়গায় বানাবো, ক্রিয়েট করবো, নতুন বানাবো। তো তার প্রথমে সবার প্রথমে আমাকে কী করতে হবে? না সার্ভে করতে হবে। আমরা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি। সার্ভে কত ধরনের হয়? অনলি কী হয়, রেকগনাইজেন্স সার্ভে, প্রিলিমিনারি সার্ভে, লোকেশন সার্ভে অ্যান্ড ফাইনাল সার্ভে, মোটামুটি এই চার ধরনের সার্ভে হয়। তো সেরকমই আমরা এখানে আগে সার্ভেটা করব। সার্ভেটা কি না, দেখো ডিসক্রিপশনটা কি বলছে, দেখো ফার্স্ট স্টেপ অফ ইন কনস্ট্রাকশন অফ অ্যান ইরিগেশন প্রজেক্ট লাইক ড্যাম, ব্যারেজ, ওয়্যার। ওয়্যারটা কি না, ব্যারেজ, ড্যাম, সরি ব্যারেজ আর ওয়্যার মোর আর লেস সেম, বাট ব্যারেজে লক গেট থাকে আর ওয়্যারে কিছু গেট থাকে না, এটাই ডিফারেন্স, ঠিক আছে? এর আগের ক্লাসে হয়তো তোমাদেরকে আমি বলেছি ব্যারেজ বা ওয়্যার কী জিনিস। যাই হোক, রিকোয়ার সার্ভিং অফ হোল এরিয়া, মানে আমি যতটা এরিয়া জুড়ে আমি প্রজেক্টটা বানাবো টোটাল এরিয়াটা আমি সার্ভে করব, ঠিক আছে? সার্ভিং অফ ফর অ্যান ইরিগেশন প্রজেক্ট ইজ ডান টু আন্ডারস্ট্যান্ড ইফ দ্য ড্যাম অর আদার ইরিগেশন কনস্ট্রাকশন ইজ রিকোয়ার্ড অর নট। না এই সার্ভেটা করে আমি কী জানতে পারবো, না এখানে আমি কী ধরনের স্ট্রাকচার বানাবো বা সে আদৌ সেই স্ট্রাকচারটা আমার ওখানে বানালে মানে এফিসিয়েন্ট, মানে কী বলবো, মানে আমার ঠিকঠাক হবে, মানে আমি যে উদ্দেশ্য নিয়ে বানাচ্ছি সেই উদ্দেশ্যটা আমার ঠিকঠাক হবে কি না সেটা আমি জানতে পারবো, ঠিক আছে? তারপরে নেক্সট টপিক কী বলছে, দেখো দ্য এরিয়া শুড বেনিফিটেড টু ইটস লার্জ এক্সটেন্ট হোয়েন দ্য কম্পিউটেশন অফ ইরিগেশন স্ট্রাকচার ইজ ডান, সো সার্ভে ইজ নিড টু কনক্লুড দিস। আমি সাপোজ মানে সার্ভেটা করে আমি এটাও দেখতে পাবো কি না, আমি ধরো কোনো একটা প্রজেক্ট বানাচ্ছি, সেই প্রজেক্টটা বানানোর পরে আমার সেই প্রজেক্টটা কতটা এফিসিয়েন্ট হবে, মানে আমি যে প্রজেক্টটা যে উদ্দেশ্যে নেবেন সেই উদ্দেশ্যটা কতটা আমার সফল হবে সেটাও কিন্তু আমি সার্ভে থেকেই জানতে পারবো। মানে আফটার কম্পিটিশন সার্ভে, মানে সার্ভেটা কমপ্লিট করে আমি বলে দিতে পারবো যে যদি আমি এই প্রজেক্টটা এখানে করি তাহলে এই প্রজেক্টটা আমার কতটা বেনিফিটেড হবে বা কতটা লস হবে, যা মানে টোটালটা মোটামুটি একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট কী বলছে, সার্ভেইং ফর কনস্ট্রাকশন অফ ইরিগেশন প্রজেক্ট। এই মানে কনস্ট্রাকশনের সার্ভে প্রজেক্ট করতে গেলে আমাকে মানে যে যে সাইটগুলো বা যে যে টপিকগুলো বা যে যে কী বলবো যে যে মেটেরিয়ালগুলো আমার লাগবে আর কি, মানে যেটা নিয়ে আমি প্রজেক্টটা করবো সেই র মেটেরিয়াল যদি বলি
তো সেইগুলো আমার অ্যাভেলেবেল আছে কি না সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো কী কী লাগবে মোটামুটি একটা মানে ইরিগেশন প্রজেক্ট আনতে গেলে, লাইক ড্যাম বা রিজার্ভার, ঠিক আছে? সো দেখো কি বলছে, দ্য স্টেপ ইনভলভ ইন সার্ভিং টু বিল্ড এন ইরিগেশন স্ট্রাকচার, একটা ইরিগেশন স্ট্রাকচার করে দেখলে কী কী লাগবে। ফার্স্ট কী লাগবে, এক্সামিন দ্য ওয়াটার অ্যাভেলেবিলিটি, মানে আমার ওখানে আমি যে রিজার্ভারটা বানাবো তাহলে সেই রিজার্ভারে তোমার জল লাগবে, এবার সেই জলটা ওখানে অ্যাভেলেবেল আমার সাপ্লাই আছে না সেটা আমাকে দেখতে হবে। যদি সাপ্লাই না থাকে তাহলে আমার ওখানে রিজার্ভার বানিয়ে লাভ নেই, তাই না? তো সেই জন্য আমাকে দেখতে হবে না ওয়াটার অ্যাভেলেবিলিটিটা দেখতে হবে। নেক্সট বলছে এক্সামিন দ্য টোপোগ্রাফি, টোপোগ্রাফিটা থেকে কী বুঝতে পারবো আমি, না আমার ল্যান্ডের স্লোপটা কোন দিকে আছে আমি সেটা জানতে পারবো। যে সাপোজ আমি যেদিকে প্রজেক্ট মানে যেখানে আমি তোমার কোনো রিজার্ভার বা কোনো কিছু বানালাম দেখা গেলো সেই সেটা হচ্ছে আমার মানে হিল মানে আমার আপস্ট্রিম সাইড, ডাউনস্ট্রিম সাইডটা তার অপোজিট দিকে, তাহলে নিশ্চয়ই আমি রিজার্ভারে জল রাখতে পারবো না বা আমি রিজার্ভারে জল নিয়ে যেতে পারবো না, তাই না? তো সেই জন্য আমাকে দেখতে হবে না টোপোগ্রাফিটা দেখতে হবে, বা ওখানে যদি জঙ্গল থাকে সেখানে আমার রিজার্ভার বানালে হবে না কারণ জঙ্গলকে আমাকে মাথাতে হবে। তো সেই জন্য আমাকে টোপোগ্রাফি ম্যাপটাও দেখতে হবে। নেক্সট হচ্ছে সিলেকশন অফ সাইট, তাহলে এই দুটো দেখার পর আমি সাইটটা আমার সিলেক্ট করতে পারবো, মানে এই দুটো যদি আমার ঠিকঠাকভাবে আমার যেগুলো রিকোয়ার্ড সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমি সাইটটাকে আমি সিলেকশন করতে পারবো, আদারওয়াইজ আমি সাইট সিলেকশন করবো না। নেক্সট হচ্ছে রিভার গাঙ্গেং, রিভার গাঙ্গেং মানে আমার একটা রিভার কোন দিক থেকে কোন দিকে মানে তোমার ফ্লো হচ্ছে সেটা আমাকে জানতে হবে, বা সেটা তার ফ্লো রেটটা কীরকম, ইন্টেন্সিটি অফ ফ্লোটা কীরকম, ঠিক আছে? সেটা আমাকে জানতে হবে। মেকিং অফ সিসিএম, সিসিএম হচ্ছে না আমি ওখানে এই রিজার্ভারটা বানানোর জন্য বানানোর ফলে আমি ওখানে কতটা কালচারেবল এরিয়া আমি নতুন করে বাড়াতে পারবো, মানে আমার এক্সিস্টিং যা আছে আছে তারপরেও আমি কালচারেবল এরিয়া আমি কতটা এক্সটেন্ড করতে পারবো, ঠিক আছে? সেটা আমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে মেকিং এ টেন্টেটিভ অ্যালাইনমেন্ট, এবার আমার যদি এগুলো হয়ে যায় তাহলে তখন আমাকে কী করতে হবে না একটা অ্যালাইনমেন্ট বানাতে হবে যে আমি টোটাল আমার এতটা ল্যান্ড জুড়ে আমি আমার রিজার্ভারটা বানাবো, তো সেরকম একটা অ্যালাইনমেন্ট আমাকে বানাতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে রেকগনাইজেন্স সার্ভে, রেকগনাইজেন্স সার্ভে হচ্ছে কোনটা, না আমি ফার্স্টে গেলাম গিয়ে এই ক্রাইটেরিয়াগুলো দেখলাম, দেখে পর আমি একটা প্ল্যানিং বানালাম যে হ্যাঁ এই জায়গাটায় এরকমভাবে আমার এই ড্যামটা হতে পারে বা এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে রেকগনাইজেন্স সার্ভে, মানে হচ্ছে আমি জাস্ট গেলাম এই ক্রাইটেরিয়াগুলো দেখলাম, দেখে দেখলাম যে ক্রাইটেরিয়াগুলো আমার ফুলফিল হচ্ছে, তখন আমি একটা ডিসিশানে আসবো যে হ্যাঁ আমাকে এবার এটা আমি বানাতে পারবো, সেটাই হচ্ছে রেকগনাইজেন্স। প্রিলিমিনারি কি না, প্রিলিমিনারি হচ্ছে রেকগনাইজেন্স সার্ভের উপর বেস করে আমি যে ডিসিশানটা ফাইনাল করব সেটা হচ্ছে আমার প্রিলিমিনারি সার্ভে, ঠিক আছে? নেক্সট কী বলছে না ফাইনাল লোকেশান সার্ভে, এবার আমি লোকেশানটা ফাইনাল করলাম, লোকেটটা ফাইনাল করলাম, দিয়ে আমি এর হিস্ট্রি দেখে নিলাম বা মানে মানে ভবি অতীতে এইখানে কী ছিল আগে বা এখন কেন এটা এরকম, এটা হওয়ার মানে যদি সাপোজ আমি ধরে নিলাম ওখানে মানে পুরো ফাঁকা ল্যান্ড আছে তো আমাকে সেটা জানতে হবে ল্যান্ডটা ফাঁকা কেন আছে, ওখানে কালচার মানে কালটিভেশন কি হচ্ছে, আগে কোনো দিন হয়নি না আগে হতো এখন বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত জিনিস হিস্ট্রিগুলো আমাকে দেখতে হবে, সেটা মানে সেটাই হচ্ছে আমার ফাইনাল লোকেশান সার্ভে। নেক্সট হচ্ছে ফাইনাল সার্ভে, ফাইনাল সার্ভে হচ্ছে আমার মানে দ্যাট মিন্স আমার সব কিছু ডেটা রেডি, আমি এবার ওখানে কনস্ট্রাক্ট করা স্টার্ট করব, তো সেইটাকে আমি বলছি ফাইনাল সার্ভে রিপোর্ট, ঠিক আছে? মানে সব কিছু হয়ে গেছে এবার আমি এই রিপোর্টের বেস করে আমি ওখানে কনস্ট্রাকশন স্টার্ট করব, ঠিক আছে? তো দেখো আমি এইগুলো আবার ব্রিফ করে মানে তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সাপোজ যেমন ফার্স্ট পয়েন্ট কী ছিল, এক্সামিন অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, তো কী বলছে দেখো ডেসক্রিপশানে, টু কনস্ট্রাক্ট অ্যান ইরিগেশন প্রজেক্ট হোয়েদার ইট ইজ এ ড্যাম অর ওয়ার অর ব্যারেজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজারভেশন শুড বি দ্য প্রেজেন্স অফ ওয়াটার অ্যান্ড ইটস অ্যাভেলেবিলিটি,
মানে আমি যখন কোনো একটা কোনো প্রজেক্ট বানাতে যাচ্ছি, তো আমার মানে ইরিগেশন প্রজেক্ট বানাচ্ছি, তাহলে ইরিগেশনটা আমার মেন র মেটেরিয়াল কি না ওয়াটার, তাহলে সেটা আমার অ্যাভেলেবিলিটি আছে কি না সেটা দেখতে হবে। নেক্সট কী বলছে, দ্য অ্যাভেলেবিলিটি অফ মে বি অফ ডিফারেন্ট টাইপ বাট প্রপার এক্সামিনেশন ইজ রিকোয়ার্ড বিফোর কনস্ট্রাকশন। যেটা আমি তোমাদেরকে তখন বললাম যে আমার ওয়াটারটা হচ্ছে এখানে যখন ইরিগেশন প্রজেক্ট বানাবো, দ্যাট মিন্স হচ্ছে আমার ওয়াটারটা হচ্ছে মেন, তো এই ওয়াটারের আমার যত বা মানে অ্যাভেলেবিলিটি কীরকম আছে সেটা আমাকে দেখতে হবে, তার উপরে আমি ডিসাইড করবো সেখানে আমি ড্যাম বানাবো কি ওয়্যার বানাবো কি ব্যারেজ বানাবো। ক্লিয়ার? এবার দেখো, এই এগুলো দেখতে গেলে, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার দেখতে গেলে কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আছে, সেগুলো কী কী না, ইফ দেয়ার ইজ এনি রিভার ফ্লোয়িং ইন দ্যাট এরিয়া উই শুড নো দ্য টাইপ অফ রিভার ওয়েদার ইট ইজ পেরিনিয়াল অর ইনান্ডেশন টাইপ। If it is perennial, then the water is available throughout the year. If it is inundation river, then study its previous yearly discharge. তাহলে আমাকে এটা দেখতে হবে, ঠিক আছে? এটার মানে এটা মানে বলতে চাইলো যে আমাকে যদি আমি যদি ওখানে কোনো একটা রিভার দেখতে পাই ওই এরিয়াতে, তাহলে আমাকে সেটা জানতে হবে সেই রিভারটা পেরিনিয়াল রিভার না ইনান্ডেশন রিভার। পেরিনিয়াল কি আর ইউনান্ডেশন কি না পেরিনিয়াল রিভার আমি সেগুলোকেই বলবো, যে রিভারগুলো দিয়ে আমার সারা বছরই জল প্রবাহ হয়, যেমন গঙ্গা। গঙ্গা হচ্ছে ওয়ান টাইপ অফ পেরিনিয়াল রিভার। আর ইনান্ডেশন রিভার কোনগুলো না, ইনান্ডেশন টাইপ রিভার হচ্ছে লাইক দ্যাট দামোদর, ঠিক আছে? কেন না, দামোদর দেখবে শুধু বর্ষাকালেই শুধু মানে জলের ফ্লো হয়, আর আদার্স টাইমে কিন্তু কোনো ফ্লো হয় না, আদার্স টাইমে নদীতে জল থাকে না, শুধু বর্ষাকালেই জল থাকে, ঠিক আছে? তো এবার আমাকে দেখতে হবে, যদি ইনান্ডেশন ক্যানাল হয় তাহলে দেখতে হবে আমার এই যে বর্ষাকালে যে পরিমাণ, কতটা পরিমাণ জল আমার ডিসচার্জ হয়, মিন্স মানে কতটা পরিমাণ জল আমার বয়ে যায় বর্ষাকালে, সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী বলছে, দ্য রিভার শুড মিট দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ইন দ্যাট এরিয়া। তারপর আমাকে জানতে হবে যদি মানে একটা যে রিভারই হোক না, ইনান্ডেশন হোক বা পেরিনিয়াল হোক, সেই রিভারটা ওই এরিয়ার যে কালচারের মানে যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডের যে পরিমাণ জলের দরকার সেটা কি ফুলফিল করছে না করছে করতে পারছে না, সেটা আমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে কি, সুইটেবল সাইট বি অ্যাভেলেবেল টু কনস্ট্রাক্ট অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট। এবার এগুলো না হয় ফুলফিল করলো, তারপর আমাকে যেটা দেখতে হবে কি না, আমি যে সাইটটা ওখানে মানে যেখানে আমি করতে চাইছি সেই জায়গাটা আমার ওই প্রজেক্টটা করার জন্য কি সুইটেবল অর না, যদি সুইটেবল হয় তাহলে আমি প্রজেক্টটা বানাবো, যদি সুইটেবল না হয় তাহলে বানাবো না নিশ্চয়ই। নেক্সট টপিক কী বলছে, এক্সামিন টোপোগ্রাফি। এক্সামিন টোপোগ্রাফি কী জিনিস না, আফটার ইনভেস্টিগেশন দ্য ওয়াটার অ্যাভেলেবিলিটি টোপোগ্রাফি ম্যাপ অফ দ্য এরিয়া ইজ স্টাডিজ। মানে ওখানে আমার ওয়াটারটা আছে কি না বা সেটা আমি টোপোগ্রাফি ম্যাপটাও দেখতে পারি। দিস স্টাডি ইজ মোর ইউজফুল ওয়েন মেকিং দ্য টেন্টেটিভ অ্যালাইনমেন্ট ফর ইরিগেশন প্রজেক্ট। দ্য বিহেভিয়ার অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইজ এক্সামিন ইন দিস স্টেজ। মানে ওই ম্যাপেতে আমি কি দেখতে পাবো, আমার কতটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, কত কোন ল্যান্ড মানে কতটা কি ল্যান্ড আছে ভ্যাকেন্ট ল্যান্ড, আর কতটা ইউটিলাইজড ল্যান্ড আছে, কতটা আনইউটিলাইজড ল্যান্ড আছে, সমস্ত কিছুটা আমি টোপোগ্রাফি ম্যাপের সাথে দেখতে পাবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সিলেকশন অফ সাইট কনস্ট্রাকশন। সিলেকশন অফ সাইট কনস্ট্রাকশন কী বলছে না, হোয়েন প্লেন্টি অফ ওয়াটার অর মেজর সোর্স অফ ওয়াটার ইজ অ্যাভেলেবেল দেন দ্য লোকেশন অফ কনস্ট্রাক্ট অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট ইজ সিলেক্টেড। দ্য প্রজেক্ট মে বি ড্যাম অর ব্যারেজ অর ওয়্যার, ঠিক আছে? মানে আমি যেখানে প্রজেক্টটা করব ভেবেছিলি সেখানে দেখে নিলাম যে আমার ওয়াটার অ্যাভেলেবিলিটি সাফিসিয়েন্ট, ঠিক আছে? তা তখন আমি ওই মানে ওই লোকেশান, তারপরে দেখবো কি যে ওই লোকেশানে আমার প্রজেক্টটা করা যাবে কি, যদি করা যায় তাহলে আমি হ্যাঁ ওই জায়গায় আমার যেটা আমি সিলেক্টেড করবো প্রজেক্ট আমি সিলেক্টেড করবো, মানে ওখানে কী হবে, ড্যাম হবে না ওয়্যার হবে না ব্যারেজ হবে যেটা খুশি, ঠিক আছে? তো সিলেকশন অফ সাইট ইজ ডান বাই কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস। আমি যখন সিলেকশন করবো
সেখানে কিছু পয়েন্ট আমি কনসিডার করব, সেগুলো কি কি না, দ্য সয়েল সার্ভে ইজ কন্ডাক্টেড বাই বোরিং অ্যান্ড পাইল টেস্টিং টু নো অ্যাবাউট ফাউন্ডেশন ডেপথ রিকোয়ার, মানে ওখানে সয়েলের অ্যাকচুয়ালি সয়েলের আমি বিয়ারিং ক্যাপাসিটিটা আমাকে জানতে হবে, মানে সয়েল কতটা লোড নিতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে সাফিসিয়েন্ট বেসিন এরিয়া শুড বি অ্যাভেলেবেল অ্যান্ড দ্য ক্যাপাসিটি মাস্ট ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট ডিমান্ড। বেসিন এরিয়া কোনগুলো না, বেসিন এরিয়া এটি হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে এবং বেসিন এরিয়া, ক্লিয়ার। এর আগের দিন আমি ক্যাচমেন্ট এরিয়া সম্বন্ধে বলেছি, তো সেই ক্যাচমেন্ট এরিয়াতে আমার যে রিভারটা থাকবে সেই রিভারটা ফুলফিল করছে কিনা সেটা দেখতে হবে। নেক্সট কী বলছে, দ্য সাইট শুড বি ইজি অ্যাক্সেসেবল, মেটেরিয়াল অ্যান্ড লেবার শুড বি রেডিলি অ্যাভেলেবেল। আমি এবার দেখতে হবে আমি যেখানে যে সাইটটা বানাচ্ছি সেই সাইটে আমার মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল আছে কি না বা লেবার অ্যাভেলেবেল আছে কি না, ঠিক আছে। নেক্সট কী বলছে, দ্য অ্যালোয়েবল বেড স্লোপ শুড বি মেনটেন অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন ক্যানেল। বেড স্লোপ হচ্ছে একটা ক্যানেলের যদি আমি ক্রস সেকশন দেখি তাহলে কি দেখব না, আইদার হাফ রাউন্ডেড অথবা আমার রম্বস টাইপের, ওই আমার যে ভার্টিক্যাল যে স্লোপটা সেটা হচ্ছে আমার বেড স্লোপ, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কী বলছে, দ্য স্ট্রাকচার শুড নট সাবমার্জ ভ্যালুয়েবল ল্যান্ড অ্যান্ড এরিয়া। আমি যে স্ট্রাকচারটা বানাবো সেই স্ট্রাকচারটা আমাদের যেমন যেন সাবমার্জ মানে জলে যেন ডুবে না যায়, বর্ষাকালে হয়তো যেখানে যখন জলের ডিসচার্জ বেশি হচ্ছে সেই সময় যেন জলে ডুবে না যায় সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা নেক্সট পয়েন্ট কী বলছে, রিভার গঙ্গেইং, রিভার গঙ্গেইং মিনস দ্য ওয়াটার ডিসচার্জ অ্যাট পয়েন্ট, দ্য পয়েন্ট ইন দিস কেস হোয়ার রিভার গঙ্গেইং ইজ কন্ডাক্টেড ইজ দ্য সাইট সিলেকশন অফ প্রজেক্ট। মানে আমি মানে রিভার গঙ্গেইং বলতে আমার ওই তোমার একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে ডিসচার্জ কতটা সেটা হচ্ছে আমার রিভার, মানে কতটা রিভার দিয়ে জল ফ্লো হচ্ছে আর কি, ফ্লো হচ্ছে সেটা হচ্ছে রিভার গঙ্গেইং। তাহলে এবার সেটা দেখতে গেলে আমার কী কী দেখতে হবে না, দ্য ডিসচার্জ অফ রিভার ইজ ক্যালকুলেটেড অন ডেলি বেসিস অ্যান্ড দ্য ইয়ারলি ডিসচার্জ রেকর্ড আর স্টাডিজ। মানে সাপোজ আমি যদি গঙ্গাকেই ধরি, ঠিক আছে, তাহলে গঙ্গায় আমার ডেলি কতটা মানে ডিসচার্জ হচ্ছে একটা একটা আমি সার্টের একটা সেকশন ধরি না একটা পয়েন্ট ধরি না, সেই পয়েন্টের রেসপেক্টে তোমার মানে 24 আওয়ারে কত ডিসচার্জ হবে সেটা আমি বের করতে পারবো, কারণ আমি ডেপথ জানি একটা আমি রিভারের মানে ওয়াটার ডেপথটা পাবো আর কি পাবো না, একটা ইউনিট এরিয়া ধরে নেবো, তাহলে এরিয়ার সঙ্গে হাই ভলিউমটা দেখে নেবো, ওই ভলিউমে আমার কত ডিসচার্জ হচ্ছে সেটা আমি বের করতে পারবো। তাহলে নেক্সট কী বলছে, দ্য HFL মানে হাই ফ্লাড লেভেল অ্যান্ড LWF লোয়েস্ট ওয়াটার লেভেল আর রেকর্ডেড বেসড অন দ্য ওল্ড অবজারভেশন। আমাকে এবার দেখতে হবে মানে নদীটার মানে ম্যাক্সিমাম কতটা ডিসচার্জ হচ্ছে আর মিনিমাম কতটা ডিসচার্জ হচ্ছে, মানে ওয়াটার লেভেলটা ম্যাক্সিমাম কতটা হচ্ছে আর মিনিমাম কতটা হচ্ছে। যখন আমি কোনো স্ট্রাকচার বানাবো নিশ্চয়ই ম্যাক্সিমাম যে লেভেলটা তার থেকে আমি 1.5 times বেশি বানাবো, কারণ 1.5 times আমার ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। নেক্সট কী বলছে, টু ফাইন্ড আউট দ্য পসিবল সিল্টিং অফ রিভার বেড সিল্ট অ্যানালিসিস ইজ কন্ডাক্টেড অ্যান্ড মেটেরিয়াল ভ্যালু টু ফাইন্ড সিল্ট রেকর্ড। তারপর আমাকে যেটা দেখতে হবে ওখানে সিল্টিং ব্যাপারটা, মানে সিল্টিং হচ্ছে কি না হচ্ছে সিল্টিং আমাদের যেগুলোকে বলা হচ্ছে পলি মাটি, মানে দেখবে নদীতে যদি মানে বর্ষাকালে যদি বন্যা হয় বন্যা হয়ে যাওয়ার পরে একটা দেবে পলির আস্তরণ পড়ে, তো ওইটাই হচ্ছে সিল্টিং, বোঝা গেল। দেখো আমি নিচে একটা ছবি দিয়েছি, এটা রিভার গঙ্গেই, মানে দেখো একটা পায়রে দেখো একটা ব্রিজ আছে, মানে ছবিটা দেখে যেটা বোঝা যাচ্ছে একটা রিভার ফ্লো হচ্ছে, সে রিভারের রিভারকে একটা রোড ক্রস করেছে, রোড ক্রস করার জন্য কী হয়েছে না আমাকে আমি মাঝে মাঝে তাকে কিছু পায়ার দিয়ে রেখেছি, ঠিক আছে, তার মধ্যে একটা পায়রা দেখো আমার কিছু মার্কিং করা রয়েছে, এটা হচ্ছে আমার ওয়াটার হাইটটা আমি এর থেকে বুঝতে পারবো যে আমার ওয়াটার হাইটটা কত আছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট হচ্ছে মেকিং অফ CCM, CCM ইজ CCMটা কি না কালচারেবল কমান্ডেড এরিয়া, ঠিক আছে। আমি এর আগেই বললাম তোমাদের মানে তোমার CCMটা বা মেকিং অফ CCM কী জিনিস,
না মেকিং আর সিসি মিনস হচ্ছে আমার সাপোজ ধরো ওখানে যে রিভারটা যাচ্ছে, আর ঠিক আছে আমি তোমাদেরকে আর আগে বলে দিই, সিসিএম ইজ দ্য কালচারেবল কমান্ডেড এরিয়া হুইচ ইজ মেনলি ফিট টু কাল্টিভেশন অফ ক্রপ। দ্য এরিয়া আন্ডার দিস ক্যাটাগরি শুড বি মার্ক অন দ্য টোপোগ্রাফিক ম্যাপ, সো দ্য কনস্ট্রাকশন শুড নট ডিস্টার্ব অর ড্যামেজ দ্য এরিয়া রিকোয়ার ড্যামেজ ডিমান্ড ডিসচার্জ ক্যান অলসো বি নোন। মানে সিসিএম মার্কিংটা হচ্ছে আমার যে মানে ওই এরিয়া যে আমার কালচারাল কমান্ডেড এরিয়া আছে, সরি কমান্ডেড এরিয়াটা আছে, সেই ল্যান্ডটাকে আমার নষ্ট না করে আমাকে প্রজেক্টটা বানাতে হবে। সেই জন্য আমাকে ওই ল্যান্ডটা কোথায় আছে আগে দেখে নিতে হবে, এবার আমি যে প্রজেক্টটা বানাবো সেই প্রজেক্ট কিন্তু ওই ল্যান্ডের থেকে সাইডে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মার্কিং টেন্টেটিভ অ্যালাইনমেন্ট, তো আগেই বললাম তাও একবার বলে দিই, আফটার দ্য সিলেকশন অফ সাইট ফর ইরিগেশন স্ট্রাকচার ইট ইজ টাইম টু সিলেক্ট দ্য টেন্টেটিভ অ্যালাইনমেন্ট ফর ক্যানেল অর ব্রাঞ্চেস ক্যানেল, দিস অ্যালাইনমেন্ট শুড বি মার্ক অন দ্য টোপোগ্রাফিক্যাল অ্যান্ড কন্ট্যুর ম্যাপ। সাপোজ আমি একটা ড্যাম বানালাম বা একটা ব্যারেজ বানালো, এবার তার ব্রাঞ্চেস ক্যানেল কিছু রাখতে হবে, এবার সেই ক্যানেলগুলো আমি কোন দিকে লেইং করবো সেটাই হচ্ছে আমার টেন্টেটিভ অ্যালাইনমেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেকগনাইজেশন সার্ভে, বললাম আফটার মার্কিং দ্য টেন্টেটিভ অ্যালাইনমেন্ট দ্য রেকগনাইজেশন সার্ভে ইজ কন্ডাক্টেড ফর অল দ্য অ্যালাইনমেন্ট, দিস সার্ভে প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস, কী কী আছে না নেচার অফ গ্রাউন্ড স্লোপ অ্যালোয়িং দ্য অ্যালাইনমেন্ট, দু নম্বর কী আছে না ম্যাগনেটিক বিয়ারিং অফ লাইন অফ দ্য ট্রাভার্স অ্যালং দ্য অ্যালাইনমেন্ট আর রেকর্ডেড, অ্যালাইনমেন্ট পাসিং থ্রু রিলিজিয়াস প্লেসেস ভ্যালুয়েবল ল্যান্ড আর এলিমিনেটেড, ইফ দে আর আনভয়েডেবল দে আর মার্ক অ্যাজ স্পেশাল এরিয়া অ্যান্ড সুইটেবল কম্পেনসেশন ইজ প্রোভাইডেড, ঠিক আছে। তো বাকি আরও পয়েন্টগুলো আছে, মানে আমি তোমাদেরকে এখন আসছে যে একটা জেল মেন উদ্দেশ্য সেটা কি না আমার সব কিছু চেক করার পরে আমি যেটা স্থির করব, যেমন দেখো একটা ছবি দিয়েছি এটা হচ্ছে রেকগনাইজেশন সার্ভে, যে দেখো এখন দুজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দুজন লোক দাঁড়িয়ে এইদিকে যে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা হচ্ছে আমার আছে, এরপর আমি একে থেকে কীভাবে ডেভেলপ করব, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেকগনাইজেশন সার্ভে। মানে আমি এখানে কী কী আছে আমি দেখে নিতে পারলাম, দেখে এবার আমি একটা একটা মানে তোমার কী বলবো মনে মনে চিন্তা করতে পারবো যে হ্যাঁ এরপর আমাকে এই করতে হবে, এরপর এখানে জায়গাটা এই জায়গাটা ওই করতে হবে, এই জায়গাটা সেই করতে হবে, এটা হচ্ছে আমার এক্সিস্টিং আছে, এবার সেটাকে আমি আমার যেভাবে স্ট্রাকচারটা বানাবো কীভাবে বানাবো সেইটা আমি একটা দেখে জাস্ট চোখে দেখে একটা আইডিয়া করে নেয়, সেটা হচ্ছে রেকগনাইজেশন সার্ভে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কী বলছে না প্রিলিমিনারি সার্ভে অফ দিস অফ ইরিগেশন প্রজেক্ট, প্রিলিমিনারি কি আফটার কমপ্লিটেশন রেকগনাইজেশন সার্ভে এ গুড অ্যালাইনমেন্ট ইজ সিলেক্টেড, আমি চিন্তা ভাবনা করে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দে আর অ্যালাউড টু কন্ডাক্ট প্রিলিমিনারি সার্ভে। আর প্রিলিমিনারি সার্ভে দেখো এই টপিকগুলো আছে, তোমাকে মেনলি এইগুলো চেক করতে হবে, এগুলো আর আমি বলছি না তোমাদের, আমি আমার লিঙ্কে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে জাস্ট আমি একটা বলে দিই, এক নিচে দেখো প্রিলিমিনারি সার্ভের পরেই আমি দেখো একটা ছবি দিয়েছি, ঠিক আছে, তো এই ছবিটা কী মিন করছে না এই ছবিটা মিন করছে আমার যে সাইটটা ছিল সেখান থেকে আমি প্রিলিমিনারি সার্ভে করে আমি এই জায়গায় একটা মানে এরকমই একটা তোমার স্ট্রাকচার বা প্রজেক্ট বানাতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে আমার প্রিলিমিনারি সার্ভে। নেক্সট হচ্ছে ফাইনাল লোকেশান সার্ভে, আগেই বললাম, তারপর কী হচ্ছে ফাইনাল সার্ভে রিপোর্ট, ফাইনাল সার্ভে রিপোর্টটা হচ্ছে কি না ইট ইজ দ্য লাস্ট স্টেজ অফ দ্য হোল প্রসেস অ্যান্ড ইন দিস স্টেজ এ রিপোর্ট শুড বি প্রিপেয়ার উইথ দ্য ডিটেলস অফ ফাইনাল অ্যালাইনমেন্ট, ক্লিয়ার। কী বলছে দিস রিপোর্ট ইজ সাবমিটেড টু হায়ার অথরিটিস টু গেট অ্যান অ্যাপ্রুভাল ফর দ্য ইরিগেশন প্রজেক্ট,
ঠিক আছে। এবার প্রজেক্টের জন্য খরচ আছে, সেই খরচটা কে দেবে না, নিশ্চয়ই আমার গভর্নমেন্ট দেবে, হায়ার অথরিটি দেবে, ঠিক আছে। তো আমি এই ওরা ওনারা মানে যে অ্যামাউন্টটা অ্যালোকেট করবে সে অ্যামাউন্টটা কোন বেসে করবে না, আমি ফাইনাল যে সার্ভে রিপোর্টটা জমা দেবো তার বেসিসে আমাকে ওরা অ্যামাউন্টটা অ্যালোকেট করবে যে এই প্রজেক্টের জন্য এত টাকা খরচ, ঠিক আছে। এবং সেই রিপোর্টে কী কী থাকতে হবে, ইন্ট্রোডাকশান থাকতে হবে, ইন্ট্রোডাকশান মিনস আমার ওই প্রজেক্টটা সম্বন্ধে ব্রিফ একটা নলেজ থাকতে হবে যে প্রজেক্টে কী অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে কী বল, জাস্টিফিকেশান অ্যান্ড নেসেসিটি অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটার প্রয়োজনীয়তাটা কী সেটা বোঝাতে হবে, মানে তারপরে সেটা থাকতে হবে। নেক্সট কী থাকতে হবে না, জাস্টিফিকেশান ফর দ্য সিলেকশন অফ ফাইনাল অ্যালাইনমেন্ট, ফাইনাল অ্যালাইনমেন্টের এটা দিতে মানে তোমার ড্রয়িংটা দিতে হবে সেখানে। নেক্সট কী দিতে হবে না, ডিটেল এস্টিমেট শিট ফর আর্থ ওয়ার্ক কম্পেনসেশন হেড ওয়ার্ক এটসেট্রা। তারপরে আমার কত খরচের ইয়েটা দিতে হবে, মানে সরি খরচের বলছি, তারপরে আমার তোমার কতটা কি মাটি খুঁড়তে হবে বা কোথায় ফিলিং করতে হবে বা কোথায় ক্যানেল কাটতে হবে এটসেট্রা এটসেট্রা, এইগুলো সব ডিটেলস দিতে হবে। নেক্সট কি না, ডিটেল স্পেসিফিকেশান ফর প্রজেক্ট, এই প্রজেক্টের স্পেসিফিকেশান দিতে হবে, মানে সাপোজ আমি যেমন আর্থ ওয়ার্ক করলাম সেখানে, তখন তারপর আমাকে হয়তো কংক্রিটিং করতে হলো, হয়তো পাইলিং করতে হলো, হয়তো আমাকে ব্রিক ওয়ার্ক করতে হলো, হয়তো আমাকে রুফ করতে হলো, হয়তো আমাকে একটা বিল্ডিং বানাতে হলো, তাহলে এই ডিটেলসগুলো আমাকে দিতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে না, বেনিফিট অফ প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি যে বানাবো তার বেনিফিট কী আছে সেটা আমাকে জানাতে হবে। নেক্সট কি, রেকমেন্ডেশান অফ দ্য প্রজেক্ট, এবার এই প্রজেক্টটা রেকমেন্ড করছে কি সেটা জানাতে হবে। নেক্সট কী বলছে, অ্যান্ড ফলোয়িং ম্যাপ আর টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাবাভ, এইগুলোর একটা মানে ম্যাপ আমাকে দিতে হবে, মানে যেমন টোপোগ্রাফি ম্যাপ হয় সেরকম একটা ম্যাপ দিতে হবে। নেক্সট বলছে, জেনারেল ম্যাপ আর থ্রু হুইচ ক্যানেল পাস, রুট সার্ভে ম্যাপ, লগনিশনাল সিলেকশন অ্যালাইনমেন্ট, ক্রস সেকশনাল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ম্যাপ, ড্রয়িং অফ ড্যাম আর হেড ওয়ার্ক আর ক্রস ড্রেনেজ এটসেট্রা এটসেট্রা, সমস্ত কিছু দেওয়ার পরে তারপরে আমার ফাইলটা পাস হবে, তারপরে আমার টাকাটা অ্যালোট হবে, তারপর আমি কাজ স্টার্ট করতে পারবো, ঠিক আছে। তো কোনো একটা ইরিগেশান প্রজেক্ট বানাতে গেলে তো আমাকে এই এই স্টেপগুলো দেখতে হবে, ক্লিয়ার। আচ্ছা, ড্যাম নাই হয়ে গেল, এরপর দেখতে হবে আমাকে মানে সিল্টিং, সিল্টিং কী জিনিস না, সিল্টিং হচ্ছে আমার তোমার মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলি যে যখন বর্ষাকালে বন্যা হয়, বন্যা হওয়ার ফলে আমাদের যে পলিগুলো যে নিচে জমা হয়, কুড়িয়ার যে আস্তরণ জমা হয় সেটাকে আমরা বলবো সিল্টিং, ঠিক আছে। এবার আমাদের ওই সিল্টিংটা যদি ল্যান্ডের উপর হয়, মানে কালচারেবল ল্যান্ডের উপর হয়, তাহলে ল্যান্ডের মানে ল্যান্ড এই ওটা ল্যান্ডের পক্ষে খুব উপযোগী পলি, ঠিক আছে, চাষবাসের জন্য খুব উপযোগী। বাট এটা ডে বাই ডে যদি কোনো একটা ড্যামের উপরে হয়, লাইক দ্যাট ডিভিসি দুর্গাপুর ব্যারেজ, ওখানে যদি ডে বাই ডে সিল্টিং হয় তাহলে কী হবে না, ড্যামের ডেপটা কমে যাবে, তাহলে কি তার জন্য কী হবে না, ওর মধ্যে যে ওয়াটার আমি মানে যে ভলিউম অফ ওয়াটারটা আমি আগে রিজার্ভ করতে পারতাম সেটা পারবো না, কারণ না আমার ওখানে সিল্টিং হবে, আমার ডেপটা কমে যাবে, ঠিক আছে। তো সেটা আমাকে দেখতে হবে কী বলছে দেখো, মানে সিল্টিং, দ্য সিল্টিং ইজ দ্য প্রসেস অফ রিজার্ভার ইজ ডিটারমাইন্ড বাই দ্য সেভারাল ন্যাচারাল কজেস, কী কী কারণ হতে পারে সিল্টিংটা, নিচে দেখো একটা ছবি দিয়েছি আমি ছোট্ট করে, দেখো সেডিমেন্ট ট্রান্সপোর্ট ইন দ্য রিভার সিস্টেম, ব্যাঙ্ক আর স্টোরেজ ইরোশন, ব্যাঙ্ক আর স্লোপিং স্লোপ স্লাইড, তোমার এই কারণে মানে একটা যখন বললাম আমি পুলিশ স্তর জমা পড়ে, আবার কী হতে পারে ইরোশনের জন্য হতে পারে নদীতে যে ক্ষয়ে যাওয়া, নদীর যে বাঁধ ভাঙা বা নদীর যে ক্ষয়, মানে একটা জায়গা দিয়ে যাচ্ছে, এক জায়গায় জলটা ধাক্কা মারছে সেখানে সেটা ক্ষয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইরোশন। তারপরেও সিল্টিং হতে পারে, মানে ওইটার জন্যই তো ওই মাটিগুলোই তো যে জমা হচ্ছে কোনো একটা জায়গায়, তাহলে ওইটাও একটা সিল্টিং হতে পারে। আর হচ্ছে স্লাইডিং, মানে কোনো কারণে একটা ধস নেমে যাওয়া যেটা বলি সেটা কারণেও সিল্টিং হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে সিল্টিংয়ের কজ। এবার দেখো ফ্যাক্টর এফেক্টিং সিল্টিং, মানে এর ফ্যাক্ট মানে এমনি সিল্টিং হওয়ার ফলে কী কী আমার ইয়ে মানে মানে কী কী ফ্যাক্টরগুলো কাজ করে, ওখানে কোন কোন ফ্যাক্টরগুলো সিল্টিংয়ের জন্য মেনলি রেসপন্সিবল, ক্যাচমেন্ট এরিয়া, ফার্স্ট পয়েন্ট আছে ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়াটা কি না, ইন কেস অফ ফ্যান শেপড ক্যাচমেন্ট
the amount of deposition of finer soil fraction will be more as compared to shape of catchment, friend catchment. Now catchment area ta amar jodi shape ta jodi dhara amar ki bolbo oval type er hoy তখন কি হবে না আমার পিক যে এরিয়াতে সেখানটা আমার ইরিগেশনটা বেশি হবে, যদি ফ্ল্যাট হয় তাহলে কি হবে না তখন আমার মানে সয়েলের ইরিগেশনটা কম হবে, যেহেতু ফ্ল্যাট আছে সেহেতু জলটা একই সমতলে যাবে। আর যদি ওভাল হয় তখন কি হবে না নিচের দিকে যেটা আছে মানে ডাউন স্টেপ ডাউন সাইডে আছে ওখানে জলের স্পিডটা বেশি থাকবে, তার জন্য কি হবে আমার ইরিগেশনটা বেশি হবে। নেক্সট হচ্ছে স্লোপ অফ কান্ট্রি, সেটাও মানে কান্ট্রিটা মানে আমি একটা সার্টেন একটা এরিয়া বললাম ক্যাচমেন্ট এরিয়াটা সার্টেন একটা এরিয়া, প্লাস কান্ট্রিটাই যদি আমার স্লোপ হয় তাহলে সেখানে আমার শিল্ডিং বেশি হবে। ক্লাইমেট কন্ডিশন, ক্লাইমেট কন্ডিশন বলতে না আমার ক্লাইমেট কন্ডিশন বা শিল্ডিংটা কীভাবে ডিপেন্ড করে, ক্লাইমেট কন্ডিশন অলসো এফেক্ট দ্য প্রোটেকশন অফ শিল্ডিং লাইক ড্রাইনেস রেন হিট হেল্প অফ প্রোডাকশন অফ শিল্টিং। এবার ধরো আমার কোন একটা ল্যান্ড মানে তোমার দীর্ঘদিন বৃষ্টি মানে হয়নি বলে বৃষ্টি হয়নি বলে কি না ওটা আমার ড্রাই হয়ে রয়েছে, বা যখনই ওখানে বৃষ্টি পড়ে তখন দেখবে ওখানে মানে ড্রাই হওয়ার পর জন্য কী হয় আমার প্রচুর ডাস্ট তৈরি হয় স্যান্ড ওই আমার সয়েল থেকে, বা যখনই কী হয় মানে আমার রেইনফল হয় বা বৃষ্টিপাত হয় তখন কী হয় যে ওই ডাস্টগুলো ওই রেনের সঙ্গে মিশে গিয়ে বয়ে চলে যায়। এবার সেইগুলো যখন রেনটা আমার কোনো জায়গায় স্ট্যাগ হচ্ছে সেখানে আবার ডিপোজিশন হচ্ছে মানে শিল্ডিং হচ্ছে, সেটাও দেখতে হবে আমাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেথড টু রিডিউস দ্য এন্ট্রি অফ শিল্ডিং, মানে এই শিল্ডিং যেগুলো হচ্ছে সেগুলোকে আমি কীভাবে রিডিউস করবো। ফার্স্ট পয়েন্ট কী বলছে না সিলেকশন অফ প্রপার ড্যাম সাইট সাজ দ্য ক্যাচমেন্ট এরিয়া হ্যাজ লেস এন্ট্রোবেল পোর্শন, মানে ওই যে ওটা কার পোর্শন বলছি ওটাই আর কি, মানে আমি ড্যামটা যেখানে করবো সেখানে যেন আমার ক্যাচমেন্ট এরিয়া যেন ফ্ল্যাট হয়, ক্লিয়ার। নেক্সট কী বলছে কনস্ট্রাক্টিং দ্য ড্যাম ইন স্টেজেস, এবার আমি যে ড্যামটা করবো সেটা স্টেজ বাই স্টেজ করবো, ঠিক আছে। নেক্সট কী বলছে প্রোভাইডিং ভেজিটেশন স্ক্রিন, এবার ড্যামের সারাউন্ডিংয়ে আমাকে ভেজিটেশন বানাতে হবে যাতে না আমার ধর মাটি ধস না নেমে, ঠিক আছে। নেক্সট বলছে প্রপার রিজার্ভার ডিজাইন কজিং সিল্ট ওয়াটার টু এসকেপ, আমি এবার যদি আমি সর্বোচ্চ একটা রিজার্ভার ডিজাইন করি তাহলে সেই রিজার্ভার ডিজাইনটা এরকমই হবে আমার ওখানে যদি যেখানে সিল্ট জমবে সেই জায়গাটাকে সিল্টটাকে এক্সক্লুড করে দেন বের করে দেওয়ার জন্য আমার কোনো কিছু একটা বয়ে করে রাখতে হবে। নিশ্চয় ড্রিগিং অফ সিল্ট, আর কী করতে হবে ধর সিল্ট জমে গেলে সেটা আমাকে ড্রিগিং করে মানে খুঁড়ে বা সিলটাকে বাইরে ফেলতে হবে, ঠিক আছে। তো এইভাবেই আমি সিলটাকে রিডিউস করতে পারি, তো আশা করি বুঝতে পেরেছ। আমার ডেসক্রিপশান বক্সে এটা আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, আমার যদি কারো প্রয়োজন হয় তো তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। আজকের ক্লাস এখানেই, ধন্যবাদ।